আসসালামু আলাইকুম, ইউরোবিডি ব্লগ এন্ড টিপস থেকে আমি রাজা আলাবেদিন আপনাকে স্বাগত জানাচ্ছি। বিদেশের স্বদেশের সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে, তো হরেক রকম কথা বলে চ্যানেলে আজকে হরেক রকমের মধ্য থেকে এক রকম কথা নিয়ে এসেছি, সেটা হচ্ছে পর্তুগালের ভিতরে যারা ব্যবসা করতে চান, এর মধ্যে একটি ব্যবসা হচ্ছে কৃষি ব্যবসা, অর্থাৎ এগ্রিকালচার ফার্মিং। এগ্রিকালচার ফার্মিং দাঁড় করাতে গেলে যা করতে হবে, আপনার ন্যূনতম অ্যারাউন্ড 50,000 to 70,000 euros ইনভেস্ট করতে হবে। সেটা আপনি পার্টনারশিপ ব্যবসায় দাঁড় করালে সবচেয়ে বেস্ট, নিজে এককভাবে করাটা খুব কঠিন, বলতে কঠিন নয়, বাট আপনি তো একা দৌড়াই পারবেন না। আপনার একজন বন্ধু ড্রাইভিং ভালো জানে, তাকে আপনি এটার মধ্যে রাখুন, কারণ দূর দূরান্তের শহরে একটা ডিস্টেন্স থাকে কয়েক কিলোমিটার দূর, সেখানে আপনি সবজি ফলালেন, সবজি ট্রান্সপোর্টেশনের জন্য আপনি আপনার হেল্প হবে, প্লাস হচ্ছে সে একটা আইডিয়া বের করবে। তো যার যার এরকম এনিওয়ে মানে উদ্ভাবনী আইডিয়া রয়েছে, আপনারা উদ্ভাবনী আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনারা এখানে খুব বেশি মুনাফা না হলেও মাঝারি মানের মুনাফা অর্জন করতে পারেন। মান্থলি আমার ধারণা মতে এগ্রিকালচার ফার্ম থেকে আপনারা প্রতি মাসে যদি আপনার অ্যাবাউট 70,000 euro ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে প্রতি মাসে অ্যাবাউট 5,000 থেকে 10,000 euros আপনারা আর্নিং করতে পারেন আফটার 2 years। আমি কেন বলবো, কারণ যদি আপনি একটা ছাগল পালন করেন, একটা ভেড়া পালন করেন, একটা গরু পালন করেন, সেটা ছোটো বাচ্চা নিলে সেটা আপনার বড় হতে হতে আনুমানিক 1.5-2 বছর লেগে যায়। তো 1.5-2 বছর একটা পরিমিত অবস্থায় চলে আসে, তাদের একটা সাইজ হয়, সেই সাইজে আপনি যদি এটা জবাই করেন, হালাল উপায়ে বিক্রি করেন, তাহলে সেটা থেকে আর্নিং পাবেন। আর যদি আপনি গরু ছাগলের কথা বললাম, মুরগির খামার করতে পারেন, সেখানে মুরগিও কিন্তু এই যে ভালো বিক্রি হয়, হালাল বিভিন্ন দোকানে আপনি সাপ্লাই দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি আরও কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি যে আঙুরের চাষ করতে পারেন, এখানে লারাঞ্জার ফল ফলাদির চাষ করতে পারেন, তারপরে আপনি এখানে আপেলের চাষ করতে পারেন, তারপরে এখানে আরও দেশীয় অন্যান্য ফল রয়েছে, যেমন কাঁচামরিচ যে রয়েছে সেটা চাষ করতে পারেন, ফুলকপি বাঁধাকপির চাষ করতে পারেন, বাঁধাকপি প্রচুর তারা খায়। আর একটা সবজি রয়েছে, মেবি স্পিনাফ সম্ভবত, যাই হোক পাতাওয়ালা একটা সবজি রয়েছে, আমি ভুলে গিয়েছি, আপনারা বাংলাদেশি ওই সবজিটা চাষ করতে পারেন। পাশাপাশি অন্যান্য আর সবজি রয়েছে, পুঁই শাক রয়েছে, ডাটা রয়েছে, তারপরে ঢেঁড়স রয়েছে, লাল শাক রয়েছে, আপনারা এগুলার বীজ এনে এখানে চাষ করতে পারেন। এবং এগুলা বাঙালি অধ্যুষিত যে এলাকা রয়েছে, বেনফুরমুর রয়েছে, অনেক জায়গায় গ্রাসা রয়েছে, বাঙালি ব্যবসায়ীরা দোকান রয়েছে, এইসব দোকানে আপনারা সাপ্লাই দিতে পারেন। সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন আপনারা এটা আপনার কালটিভেশনের উপর, চাষবাসের উপরে আপনারা সাপ্লাই দিয়ে আপনারা আর্নিং করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা এই যে ফল ফলাদি চাষ করলেন, ভেজিটেবল চাষ করলেন, তারপরে গরু ছাগল এই মহিষের খামারও করতে পারেন এখানে চাইলে, প্লাস হচ্ছে এখানে মিল্কিং করতে পারেন। যদি দেখা যায় আপনার ফার্ম এরিয়াটা মোটামুটি একটা সেমি সিটির পাশে, শহরের পাশে হয়, তাহলে আপনি কি করতে পারেন, সেখানে ধরেন 20টা গরু নিয়ে একটা খামার করতে পারেন মিল্কিংয়ের জন্য, সেখানে উন্নত জাতের গরু পাওয়া যায়, দুধের খামার করতে পারেন, তারপরে দুধ এখান থেকে কালেক্ট করে সে দুধ সাপ্লাই দিতে পারেন, এইগুলো করতে পারেন। মোটামুটি এইগুলো আইডিয়া, গোস্ত বিক্রি করতে পারেন, আবার ইয়ের জন্য মিল্কিংয়ের জন্য আপনার ব্যবসা করতে পারেন, গরু মহিষ গরু এবং মহিষের দুধ এবং ছাগলের দুধও কিন্তু বিক্রি হয় আমার জানা মতে পর্তুগালের বিভিন্ন ইয়েতে গ্রোসারি সবগুলো বা যেখান থেকে মিল্ক বিক্রি হয় সেখানে। তো আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনারা এই যে এই হিউম্যান সাপ্লাই একটা কোম্পানি খুলতে পারেন এগ্রিকালচার সেক্টরে সাপ্লাই দেওয়ার জন্য। যেমন আপনি বিভিন্ন লোকেশনে দেখবেন থাকার অনেক অভাব হয়, প্রথম যখন মানুষ আসে তখন যখন আপনার এই এগ্রিকালচার ফার্মটা দাঁড় করাবেন, সেখানে কিন্তু আপনি অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারেন, অ্যাকোমোডেশন পানি সাপ্লাই যদি আপনি মেনটেন করতে পারেন, এখানে বিভিন্ন সেমি শহরে রয়েছে পানি সাপ্লাই দিতে পারেন, তারপরে ভাসমান গ্যাস তো আপনার এই যে এলপি গ্যাসের মতোই গ্যাস, সেগুলো দিয়ে আপনারা কন্টেনার নির্মাণ করতে পারেন, সেই কন্টেনারের মানুষকে রাখতে পারেন, মোটামুটি এখান থেকেও একটা বিকল্প আয় সৃষ্টি করতে পারেন। ইনভেস্ট করলে আর বুদ্ধি খাটালে এবং নিজে প্রচুর শ্রম দিলে, মেধা থাকলে আসলে আপনার জন্য অসম্ভব বলে কোনো কিছু পর্তুগালের না, আমি দেখি না, কারণ হচ্ছে সদিচ্ছার অভাব রয়েছে,
হয়েছে অনেকের, অনেকে চায় খুব অল্পতেই আয় রোজগার করে ফেলতে। বিষয়টা এটা, প্রথম দিকে আপনাকে 7-8 মাস সময় এগুলোর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে, তারপর সেট আপ করতে হবে, একজন লয়ার আপনাকে ধরতে হবে পর্তুগালের যারা ভালো কাজ করে, একজন কন্ট্রাবিলিস্টা রাখবেন ভালো ভালো নামি দামি যে কন্ট্রাবিলিস্টা আপনাকে অ্যাটলিস্ট সময় দেবে, অনেক কন্ট্রাবিলিস্ট আছে সময় দেয় অনেকে দেয় না। তো আমার পরিচিত আছে এরকম 2-3 জন যারা বাঙালি ভাইরাও এদের স্মরণাপন্ন হয়ে ভালো কাজ ভালো ফায়দা পাচ্ছে। তো যাই হোক, ব্যবসা আপনারা করুন সে দোয়া এবং আশীর্বাদ রাখছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। আর আরেকটি বিষয় হচ্ছে কোথা থেকে লিজ নেবেন সেটাও এক নজরে বলে দিই। আপনি ক্রেও KYERO ক্রেও.com, তারপর হচ্ছে idealista.pt, তারপর হচ্ছে proparstar.com, তারপর হচ্ছে imuvirtual.com, imuvirtual imuvirtual.com, তারপরে হচ্ছে নোরা গ্রিন পিটি, এরা এগ্রিকালচার ফার্ম ল্যান্ড প্রপার্টির লিজের ব্যাপারে হেল্প করে, NORAGREN.PT, তারপর হচ্ছে ERAPT, ERA.PT। আর কোন কোন লোকেশনে পাবেন, যেমন টরেস বদ্দাস রয়েছে, ওদিমেরা রয়েছে, মিলফন্তুস রয়েছে, এবোরা রয়েছে, ব্রাগা রয়েছে, পোর্তো রয়েছে, মন্তেইজো রয়েছে, লিসবন রয়েছে, লিসবনের অদূরে আপনি দেখবেন টরেস বদ্দাস রয়েছে, তারপর আরেকটা এরিয়া রয়েছে নোসা সিনিয়র সিনিয়র ফাতিমা ফাতিমা বলে একটা এলাকা রয়েছে, আপনারা ওই ফাতিমা এলাকায়ও আপনারা ল্যান্ড প্রপার্টি এরিয়া খুঁজতে পারেন, বাসা বাড়ি খুঁজতে পারেন, খুঁজে আপনার মতো আপনি সেট দিতে পারেন। তো আপনার জন্য শুভকামনা এবং আশা করি ভালো হবে ব্যবসা বাণিজ্য, সেই আশাবাদ ব্যক্ত করে আপনার সফলতা কামনা করে আগামী দিনগুলোয় আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।